যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়, এবং বিএনপি যে দাঁড়ায় রাজনীতি করছে এখন বাংলাদেশে, উনি অনুরোধ করেছিলেন যে বাংলাদেশটা যাতে অস্থিতিশীল কোনো পরিস্থিতির সম্মুখীন না হয়, সে ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে আমি হবে। নিশ্চয়ই আমি তার সঙ্গে একমত। হুম হুম বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়া মোটেই অভিপ্রেত নয়। হুম হুম আমি শুধু এটাই বলবো যে বাংলাদেশে দেখতে হবে যে গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক স্বার্থ সংরক্ষণের যেটা ওটা অনুকূল পরিবেশ যাতে বজায় থাকে, সেটার কিন্তু প্রাথমিক দায়িত্ব যাদের কাছে ক্ষমতা তাদের কাছেই থাকে। আমার কাছে যদি ক্ষমতা না থাকে সেটা আমি করতে পারবো না। সুতরাং এটা আমার কাছে নিশ্চয়ই অস্থিতিশীল পরিস্থিতি করা উচিত নয়, দেশের অর্থনীতির প্রতি ক্ষতিকারক করে জিনিস করা উচিত নয়, দেশের অগ্রগতি যাতে অক্ষুণ্ণ থাকে সেটা লক্ষ্য করা উচিত হবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটা উচিত হবে যে আমার যে যে আমার যে যে অধিকার রয়েছে, অধিকারের জন্যই তো আমরা স্বাধীনতা পেয়েছি, সে অধিকার যাতে আমরা রক্ষা করতে পারি সেটা দেখতে হবে। গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার, আমাকে ভাব প্রকাশের অধিকার, আমাদের মতামত প্রকাশের অধিকার, এগুলো থাকতে হবে যাতে করে একটা গণতান্ত্রিক আবহাওয়া সৃষ্টি করে হতে পারে, এবং তার জন্য সহনশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকজন কলার ছিলেন, ওনার নাম ছিল শামীম, উনি আপনার সাথে দ্বিমত পোষণ করেছেন যে দেশের যে আপনি যে পরিস্থিতি বলছেন সেই পরিস্থিতি, উনি বলছেন যে কোনো উদ্ভব আপনার বাসায় যে বাংলাদেশের অবস্থা ভালো না। তিনি বলছেন যে চারদলীয় ঐক্যজোটের সরকার যখন ছিল তখন 27,392 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শাহ এস এম কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের সময়। ওনার মেসেজটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় এরকম কাউকে হত্যা করা হয়নি। দেখুন, আমি বলছি যে প্রথমে বলছি যে অমুকের সময় এটা করা হয়েছিল, তার তুলনায় আপনি তিনটা খুন করেছেন, আমি দুটো খুন করেছি, এটা কি কোনো যৌক্তিকতা হলো? আমি এখন অঙ্কের হিসেবে যেতে চাই না। আপনি যদি বলেন যে তিনি তিনটা খুন করেছেন, আমি দুটো করছি, এটাও গ্রহণযোগ্য কথা নয়। কথা হচ্ছে আমাদের যে খতিয়ান যে তিনি দিচ্ছেন, অমুক এটা করেছে ওটা করেছে, আমি সেই ফ্যাকচুয়াল কনফ্লিক্টস আমি হয়তো যেতে পারতাম বা কিছু আছে রয়ে, আমি সেভাবে এগোতে চাইছি না। কেননা এর নেক্সট প্রশ্ন হলো আমরা কীভাবে ভবিষ্যতে এগোতে পারি। কাঁধা ছড়াছড়ি করে কিন্তু এগুলো যায় না, এটা আমি বলবো। আচ্ছা, দেখতে হবে আমি এটা কাঁধা ছড়াছড়ি বাদ দিয়ে এটা পজিটিভ এলাকার উপর দাঁড়াতে হবে। আমি প্রথম বলবো যে কোনো লোকই হত্যা করা হবে, 27,000 কেন, 27 জন লোক হত্যা করা খারাপ, 2 জন লোক হত্যা করা খারাপ, 1 জন লোক খারাপ, এটা উচিত নয়। শামীম সাহেব, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। লুটন থেকে জাকির সাহেব নামে এক ভদ্রলোক, উনি ফোন করেছিলেন, উনি বলেছেন আপনার কাছ থেকে জানতে চেয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ভালো না ডেমোক্রেটিক গভর্নমেন্ট ভালো। ধরুন, এটা এটা তো প্রশ্নের প্রশ্নাতীত, মানে নিশ্চয়ই ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমার দিকে, কিন্তু দেশের গণতান্ত্রিক সরকার তত্ত্বাবধায়ক সরকার হওয়ার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সহায়তা করার জন্যে সেটা হয়ে থাকে। এবং সুতরাং গণতান্ত্রিক সরকার নিশ্চয়ই আমাদের গণতান্ত্রিক সরকার কাম্য। আমরা এটা একটু আগে আমি বলেছি, গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই, সুতরাং নিশ্চয়ই গণতন্ত্র ও সরকার কাম্য। কারণ গণতান্ত্রিক একটা সরকারের মধ্যেই মানুষের যে ইনিশিয়েটিভস আছে সেগুলো প্রস্ফুটিত হতে পারে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে যাতে কোনো বাধা না থাকে সেটা দেখতে পারে, আইনের বিচার প্রতিষ্ঠা করার সুযোগ থাকে সেটা না করতে পারি, সেটা আমাদের দুর্ভাগ্য, সেটা আমাদের ব্যর্থতা। তাই বলে সিস্টেম যে খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়। আপনি আরেকজন কলার প্রশ্ন করেছিলেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আপনি প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন, টিপাইমুখ বাদ নিয়ে তখন সমস্যা হয়েছিল, আপনাদের সরকার কোনো কিছু করেনি? এই টিপাইমুখ বাদ নিয়ে, টিপাইমুখ বাদ কিন্তু আপনার এটা আপনি যদি দেখেন ইন্ডিয়ান যে প্ল্যানিং কমিশনে, এরও আগ থেকে তারা চিন্তা করছেন টিপাইমুখ বাদে। আপনাদের তাদের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে তারা যে একটা ওভারঅল মেগা যে আপনার যে ইলেকট্রিসিটি সৃষ্টি করার যে মেইন প্ল্যান ছিল তখন থেকে তারা রয়েছে, তারা স্পট করেছেন। তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে কাজ করেন, পররাষ্ট্র নীতিতে করেন, আপনার অর্থনীতি নীতিতে করেন, যে এটা হচ্ছে পাওয়ার প্রোডাকশন নীতি। আপনারা দেখেছেন, আপনি যদি দেখতে চান ইন্ডিয়া যে পাওয়ার পলিসি, তার পাওয়ার কত মেগাওয়াট প্রতিষ্ঠা করবেন, অ্যাকোয়ার করবেন, তারা বহুদিন ধরে করছেন। তারা কোন জায়গা থেকে আনবেন, তার জন্য কী করতে হবে, এখন নেপালকে ভুটান থেকে কী আনতে হবে তা আঁকতে ঠিক করে দিচ্ছেন, ভুটানকে সিকিমকে আপনার নিয়ে নেওয়া হয়েছে, এরেক্স করে নেওয়া হয়েছে, সিকিম থেকে নিচ্ছেন, ভুটান থেকে নেবেন, নেপাল থেকে দেবেন, তারপর এখানে আপনার নিজস্ব তারার মধ্যে কী কী তারা করবেন এগুলো ঠিক করেছে। টিপাইমুখ তারা ফারাক্কা যখন করেছিল 52-তে, আপনার মনে আছে, সরি, ওই সেই তখন থেকে করা আরম্ভ হয়েছিল,
আপনার ফারাক্কা 74 হয়ে গেল, আমরা দেখেছি কি হয়েছে ফারাক্কা। এইভাবে তারা কি হঠাৎ করে কোনো গভর্নমেন্ট এসে একটা কিছু করতে তাগিদ দিত না? এটা এটা তাদের, তার জন্য কোনো একজন বিশেষ প্রধানমন্ত্রী বিশেষ কিছু করতে পারেন না। এই অক্ষমতা এই জন্যই হচ্ছে তাদের, কারণ তাদের একটা দীর্ঘমেয়াদী রয়েছে, সেখানে প্রত্যেকেই এক একটা পণ মাত্র, এক একটা নায়কটা, তারা সবাই একটা কথা সিদ্ধান্ত নিতে পারছেন না। সে এই যে আপনার আমাদের যে টিপাইমুখ দিয়ে আমি বলবো, টিপাইমুখটা হচ্ছে টিপাইমুখ ড্যাম একটা জিনিস, ব্যারাজ আর একটা জিনিস। ব্যারাজটা হচ্ছে কিন্তু আরেকটু নিচে শিলচরের উপরে ওখানে একটা ব্যারাজ সৃষ্টি করা হচ্ছে, যেখানে ওয়াটার রেখে দেওয়া হচ্ছে, সেই ওয়াটার ডিস্ট্রিবিউটেড হবে। শুধু ড্যাম করে যদি করা হতো তাহলে হয়তো অত ক্ষতিকারক কিছু হতো না, কেন ওয়াটার যদি আবার না কম হয়, তুমি যদি ওয়াটার ব্যবহার করে ছেড়ে দাও তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমার প্রয়োজন ওয়াটারের, পানির প্রয়োজন, এবং সেখানে তুমি যা করো না কোনো অসুবিধা। কিন্তু এই ব্যারাজ করে পানি রেখে এটাকে ইরিগেশনে ডিস্টার্ব করা হচ্ছে। এখন ধরুন এই যে এটা এটা আমাদের লক্ষ্য রাখা উচিত, আমাদের পয়েন্ট আউট করে দেওয়া উচিত। এমনকি আসামেও বহু লোক রয়েছে যারা অসমে যারা যেটা এটা তারা চাচ্ছেন না। আপনারা জানেন টিপাইমুখ জায়গায় ভিত্তিপ্রস্তর দুইবার ভেঙে দেওয়া হয়েছে, মণিপুরীরা ভেঙে দিয়েছে এটা, তবে তাদের যে এনভায়রনমেন্টাল কারণে, পরিবেশগত কারণে তারা এটাকে অগ্রহণযোগ্য বিবেচনা করেছে। তার সমর্থনে যে বেশি লোক রয়েছে তা নয়, কিন্তু ওভারঅল ইন্ডিয়ার যে পাওয়ার ক্যাপাসিটি প্রোডাকশনের জন্য তারা বড় বিবেচনা করেছে, এবং এটা বর্তমানে ইন্ডিয়ান আর্মি, ন্যাশনাল যে পাওয়ার কাউন্সিল এবং ইন্ডিয়ান আর্মি এটা চালনা করছে। আমাদের উচিত হতো, যেটা আমাদের যে জিনিসটা আমাদের ক্ষতি হবে কিনা, এখন মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন আমরা কিছু করবো না যাতে বাংলাদেশের ক্ষতি হবে না, এটা মানেটা কি? এই ক্ষতি হবে না এটা বিচারটা করবে কে? আপনি না আমরা? এই উক্তিটা কি আপনি কি মনে করেন ইটস এ ওয়ার্ল্ড বিগেস্ট জোক? বাংলাদেশের ক্ষতি হবে না আমার মনে হয় যে এটা আপনি ঠিকই বলেছেন, এটা একটা যোগ, মাঝে মাঝে এটা দিয়ে যোগ কিছু হয়, এটা যোগের মতো। এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, এটা আমাদের অনেক মন্ত্রীপ্রবর এটা উল্লেখ করে, গর্ব সহকারে উল্লেখ করে থাকলে আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে। তিনি বলেছেন যে আমাদের ক্ষতিকারক কিছু হবে না, আরে ক্ষতিকারক হবে না এটা তারা বিবেচনা করবে না আমরা বিবেচনা করবো, আমাদের সরকার বিবেচনা করবে। এখন বলেছেন আমাদের পানি সম্পদ মধ্যে হয়ে যাক, তারপর দেখবো ক্ষতি হয়েছে কিনা, তারপর আমরা প্রতিবাদ জানাবো। এসব আমার কাছে মনে হয় এইসব হাস্যকর, দি কস্ট অফ দ্য নেশন, এসব যোগ করাটা মোটেই উচিত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, স্যার আপনার কাছ থেকে আমি শেষের দিকে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি লিখেন, লিখতেন এক সময়, এখন কি লিখেন না আপনি? হ্যাঁ, এখন আমি কিছু লিখে থাকি, এখনও লিখি। এখনও লিখেন? আপনার আমি লেখা পড়েছি এক সময়, আপনি যেন আব্দুল গাপ্পার চৌধুরীর সাহেবের এবং আপনি এবং গাপ্পার চৌধুরী সাহেব আপনারা কলম যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেই লেখাগুলো আমি পড়েছিলাম। এবং এখন আমি আর বেশ বছর পাঁচেক আগে বোধহয় সম্ভবত প্রথম আলো হয়েছিল। হ্যাঁ, তো এখন কি আর আপনারা কলম যুদ্ধে নামবেন না? এখন কলম যুদ্ধ তো হচ্ছে না, কিন্তু নিশ্চয়ই আমি মনে করি আমাদের আমাদের অভিজ্ঞতাগুলো এটা আমাদের উত্তরসূরিদের আমাদের আছে তাদের জানিয়ে রাখা উচিত হবে, জানানো উচিত হবে, আমাদের অনুভূতি প্রকাশের প্রয়োজন রয়েছে। আপনি কি একটা চ্যালেঞ্জ যেন করেছিলেন গাপ্পার চৌধুরী সাহেবকে আপনি আপনার লেখার মাধ্যমে? হ্যাঁ, না তা হয়েছিল, সেটা হয়েছিল, আপনারা দেখেছেন প্রথম আলোতে সিরিজটা বেরিয়েছিল এবং এটা একটা বইও প্রকাশিত হয়েছে। এটা যাই হোক, সেটা অন্য কথা, কথা হচ্ছে যে আমি প্রত্যেকে শ্রদ্ধা করি গাপ্পার চৌধুরী সাহেবকে, আমি জানাচ্ছি তিনি তার লেখনী অত্যন্ত সাবলীন, সে সময় আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা জানাতে পারি, ইয়ে করি, তাহলে কিন্তু আমরা একটা আশার বাড়ি হতে পারি, পেতে পারি। কেননা আমরা লক্ষ্য রাখতে হবে যে মৃত্যুকে, যে ত্যাগকে নির্ভর করে যে সত্য এসেছে তার মৃত্যু হওয়ার কথা নয়। যে রবীন্দ্রনাথের ভাষায় যে উদয়ের পথে শুধু কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিয়েছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যে আমরা নিঃশেষে প্রাণ অনেকেই দান করে গেছেন, আমি আগেই তার উল্লেখ করেছি, এটা ক্ষয় হতে আমাদের দেওয়া উচিত হবে না, আমরা জানি এটা ক্ষয় হবে না। সেজন্য আমরা যদি, আমার শুধু একটাই কথা, একটা একটা বাক্যে আমি সীমাবদ্ধ করতে চাই, আমি মনে মনে আমাদের যাতে বিশ্বাস করি, আমার স্বার্থ আপনার স্বার্থ, আমাদের প্রত্যেকের ক্ষুদ্র স্বার্থ জাতির বৃহত্তর স্বার্থের মধ্যে নিহিত রয়েছে, সেটা উদ্ধার হলে আমার স্বার্থ রক্ষিত হবে। এই একটা, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের দেশের মঙ্গল হবে। আপনি একটা কথা ভাবতে পারেন, আমি একটা কথা ভাবতে পারি, আমাদের মতভেদ থাকতে পারে, আমাদের মতান্তর থাকতে পারে, কিন্তু তাই বলে আমরা সংঘর্ষে অবতীর্ণ হবো তা নয়। আজকে আমাদের দেখেন আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, সমমর্মিতা, একটা যেন একটা প্রবল একটা রোষের মধ্যে একটা অন্তর্হিত হয়ে গেছে। আজকে এই জিনিসটা আমাদের ফিরিয়ে আনতে হবে,
এবং যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা অত দৃঢ়ভাবে ভবিষ্যতের দিকে মুখ তুলে তাকাতে পারবো নতুন সূর্যোদয়ের দিকে। আপনি ইউরোপের ইউকে এবং ইউরোপে প্রচুর বাংলাদেশের বসবাস, তাদের উদ্দেশ্যে আপনি শেষ কথা কী বলবেন? আমি আমার কাছে মনে হয় এটা যে যারা এখানে বসবাস করছেন তাদের প্রতি কিন্তু আমি শ্রদ্ধা জানাতে পারি, শ্রদ্ধা জানাচ্ছি। হয়তো ভিন্নতর পরিবেশে তারা আছেন বলে তারা তাদের এই যে তাদের তাদের যে ট্যালেন্ট তারা দেখাতে পারছেন এটা অনস্বীকার্য। যে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের কথা অনেক চিন্তা করেন, বাংলাদেশের উন্নতির জন্য তারা ত্যাগ করে থাকেন এবং অত্যন্ত অবজেক্টিভলি চিন্তা করে থাকেন। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং ঘুরে থাকি। আমি বললাম আমি ওয়াশিংটন নিউ ইয়র্ক ছিল, নিউ ইয়র্কে আমি মিটিং করেছিলাম, আলাপ করেছি, আমি এটা লক্ষ্য করেছি। এবং এই যে তারা দেশের প্রতি তাদের মমত্ববোধ অটুট থাকে তারা রেখেছেন। শুধু এটা বলতে চাই তাদের প্রতি আমি এই বলতে পারি, হে আমার প্রবাসী বাংলাবাসী, দেবে যা এই ভিখারী রে স্বর্ণ হয়ে আসবে ফিরে, তখন হয়তো তখন হবে তোমরা এই যে রবীন্দ্রনাথ কবিতার মধ্যে ছিল, তখন কেন চোখের জন্যে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। আমি আপনি এটাই আশা করব আপনাদের ফেরত যত পারেন দিন, দেশকে সমৃদ্ধ করুন, অর্থ দিয়ে নয়, চিন্তা দিয়ে, ধারা মতবাদ দিয়ে, আদর্শ দিয়ে, অন্যের উদাহরণ আপনারা তুলে ধরুন, নিয়ে আসুন দেশে, যাতে করে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং এর ভিত্তিতে আমরা যেন সামনে পদক্ষেপ নেওয়ার একটা সুযোগ পেতে পারি। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের এই স্পৃহাকে, আপনার এই উদ্যমকে আমি অভিষিক্ত করছি। কেননা আমরা দেখি যে বিভিন্ন উপায়ে আপনারা এই প্রতিকূল পরিবেশের ভেতরেও আপনার নিজের অস্তিত্ব শুধু টিকিয়ে রাখছেন তার নয়, আজকে আমাদের বাঙালি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, হাউস অফ লর্ডসের মেম্বার রয়েছেন, এখানে বিভিন্ন কমিটি টমিটিতে আমি দেখেছি, এখানে বিভিন্ন ইয়েতে মেয়র হচ্ছেন, ডেপুটি মেয়র হচ্ছেন, এটা হচ্ছেন, এটা হচ্ছেন, বড্ড ভালো লাগে দেখতে পড়ে। এই যে পরীক্ষার রেজাল্টে ভালো করছে, আজকে আমাকে একজন দেখিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে কী কী ও ভালো কৃতিত্ব অর্জন করেছে, কত ভালো লাগে দেখতে। এটা জিগিয়ে রাখুন এবং এটাতে আপনার কন্ট্রিবিউট করবেন, এটাই দেশের জন্য এক না এক সময় সুখবর দিয়ে আসবে। জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমরা কথা বলেছি বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং সিলেটের কৃতি সন্তান জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী সাহেবের সাথে। আপনারা এতক্ষণ শুনলেন তার কথা। আমরা ইনাম মোহাম্মদ চৌধুরী সাহেব শুরুতে বলেছিলেন এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার রাজনীতিবিদ হিসাবে আপনারা কি ব্যর্থ, এবং তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন তারা ব্যর্থ এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা চাই না আমাদের পূর্বপুরুষরা ব্যর্থ হবেন, তারা একাত্তরে আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছেন, আমরা চাই রাজনৈতিক ক্ষেত্রেও তারা সফলতার মুখ আমাদেরকে দেখিয়ে দেবেন, আমরা তাদের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের পথ চলব। আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন, আগামীকালকের স্টেট ডায়ালগ দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।